মাননীয় প্রধানমন্ত্রী 2019 সালে নিউইয়র্কে একটি বক্তব্যতে স্পষ্ট বলছিলেন যে অসত দুর্নীতিবাজ আমার দলের হলেও ছান নাই, এটা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল। এবার আসেন আমাদের বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির দুর্নীতির বিষয়ে কি স্ট্যান্ডিংটা ছিল আপনারা খেয়াল করে দেখবেন, উনি স্পষ্ট বলছেন যে যদি কোনো অফিস আদালতে দুর্নীতি হলে এবং আপনাদের নিকট কেউ কিছু চাইলে সঙ্গে সঙ্গে তিন পয়সার একটি পোস্ট কার্ডে লিখে আমাকে জানাবেন, আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করব যাতে দুর্নীতি চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এখন তার পোস্ট কার্ড নাই, পোস্ট কার্ডের যুগও চলে গেছে। এখন আমি এই ফেসবুক অথবা চিঠির মাধ্যমে দুদকরে আমি জানাইছিলাম যে রিপোর্টটা আপনারা জানেন যে এই অর্গানাইজড ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল রিপোর্টিং প্রজেক্টের আন্ডারে, এটা আমেরিকান বেসড আন্তর্জাতিক একটি ইনভেস্টিগেটিভ জার্নালিস্টদের একটি সংগঠন, যারা ক্যাটাগরিক্যালি আমাদের আব্দুস সুবান গুলাব সাহেবের যে নয় নয়টা বাড়ি এর মধ্যে আটটা বাড়ি উনি ক্যাশে কিনছেন, এটা একটা চারটিখানি কথা না যে সব বিদেশে বাড়ি কিনতে হয় মর্গেজে, উনি আটটা বাড়ি কিনছেন নয়টা বাড়ির মধ্যে ক্যাশে, প্রায় 40 কোটি টাকার বাড়ি কিনছেন, তাও কখন? 2014 সাল থেকে 2018 সালের মধ্যে, এই 19 সালের মধ্যে। এর মানে হচ্ছে কি 18 সালে উনি এমপি হন এবং উনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গিয়ে কোনো ফরেন ন্যাশনাল, কোনো বিদেশি নাগরিক বাংলাদেশে কোনো নির্বাচন করতে পারে না, অথচ উনি উনার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে গিয়ে উনি শপথ নেয়ার 7 মাস পরে উনার আমেরিকান সিটিজেনশিপ সারেন্ডার করেছেন। এটি হচ্ছে গিয়ে বিরাট বড় এই যে অভিযোগ, এটা সেরকম অভিযোগ, এটা তদন্ত না হলে তরুণ প্রজন্মের সামনে আমাদের মুখ দেখানো মুশকিল হয়ে যাবে। আমি এই অ্যাপ্লিকেশনটা দুদকে করেছিলাম জানুয়ারি মাসের 25 তারিখে, এই এক মাস প্রায় হয়ে গেছে, এখনও দুদক কোনো ব্যবস্থা করে নাই। আমি মহামান্য হাইকোর্টে আমি রিট দায়ের করেছিলাম গতকালকে, আজকে শুনানি শেষে মহামান্য হাইকোর্ট এই তার বিষয়ে দুদককে ডাইরেকশন দিয়েছেন যে এইটা যেন 4 মাসের মধ্যে এটি ইনকোয়ারি করে যেন রিপোর্টটা আদালতে জমা দেওয়া হয় এবং ওনারা যেন ব্যবস্থা গ্রহণ করেন এবং আমি যে অ্যাপ্লিকেশনটা করছি এইটা যেন ডিসপোজাল করে আমাকে জানানো হয় যে কি ব্যবস্থা বা কি ডিসপোজাল ওনারা করেছেন। আমরা 6 জনকে রেসপন্ডেন্ট করেছি, গুলাব সাহেব হচ্ছে 5 নম্বর রেসপন্ডেন্ট, 6 নম্বর নতুন একটি অ্যাড করেছি আমরা বাংলাদেশ ব্যাংক, এখানে এই চিফ ইলেকশন কমিশনারও আছেন, এখানে হোম সেক্রেটারি আছেন এবং এনবিআরও আছে এবং হচ্ছে গিয়ে আমাদের দুদকের এই চেয়ারম্যান, দুদকের চেয়ারম্যান সাহেবরেও এখানে পার্টি করা হয়েছে। এখানে স্পষ্ট যে এই ধরনের আপনারা জানেন যে আইনেই আছে যে কোনো ওয়েতেই বিদেশে বাংলাদেশে থেকে আপনি বিদেশে কোনো বৈধ টাকা দিয়েও আপনি কোনো সম্পদের মালিক হইতে পারবেন না, কারণ আমাদের আইনই নাই। আপনি সর্বোচ্চ বিদেশে টাকা পাঠাইতে পারবেন কিসের জন্য? স্টুডেন্ট যদি পড়াশোনা করে তাদের জন্য অথবা মেডিকেলে খরচের জন্য প্রমাণ করে আপনাকে পাঠাইতে হবে, কিন্তু বিদেশে বাড়ি বানানোর কোনো সুযোগই নাই। সুতরাং এখন পর্যন্ত ওনার তো বলারই সুযোগ নাই যে এই বাড়িটা আমি, এবং উনি ওনার ফাইলে এবং কিসেতে ওনার যে হলফনামা, নির্বাচনী হলফনামা, এইখানে কোথাও এই নয়টা বাড়ির কথা বলা নাই এবং ক্যাটাগরিক্যালি এই বাড়িগুলা উনি কখন কিনছেন, কীভাবে কতদিন ধরে মালিক আছেন এবং এখন উনি যে বাড়িগুলার আস্তে আস্তে ট্রান্সফার করতেছেন সব প্রক্রিয়া, এটা তো আমি আমার নিজের ফেসবুকেও দিছি। আমি বিশ্বাস করি যে শুনেন, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এখনও, আমি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে সবসময় দাবি করি যে আমার রাজনৈতিক ভবিষ্যতের চেয়ে আমার দল এবং দেশের ভবিষ্যৎ অনেক বেশি জরুরি। প্রয়োজনে যদি রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট হয় তাও আমার দল টিকে থাকুক, আমার দেশ ভালো থাকুক।